ডাব্লিউ বি পি এস সি অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্টে কলকাতা গেজেট প্রকাশিত হয়েছে কলকাতা গেজেট প্রকাশিত হওয়ার সাথে সাথে আমরা প্রত্যেকেই এটা বুঝতে পারছি হয়তো খুব শীঘ্রই আমাদের সামনে নোটিফিকেশন আসবে গেজেট নিয়ে যখন তোমাদের সাথে আমি আলোচনা করেছিলাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এক্সাম প্যাটার্ন তখন তোমরা অনেকেই বলেছিল যে সাবজেক্টের যে সিলেবাস সেই সিলেবাসটা তোমাদের সাথে আলোচনা করতে দেখো এখানে প্রায় অল সাবজেক্টই রয়েছে গভর্নমেন্ট স্কুলগুলোতে আমরা জানি পিএসসি দ্বারা যে আমাদের পুরোপুরি সরকারি যে আমাদের স্কুলগুলো রয়েছে সেই সরকারি স্কুলগুলোতে শিক্ষক এবং শিক্ষিকার নিয়োগের বিজ্ঞপ্তি এটা যেটা পিএসসির দরান যে এখানে এখানে আমাদের নিয়োগ পদ্ধতিটা কমপ্লিট হবে এটা স্কুল সার্ভিস কমিশন নয় এবার তোমরা আমাকে বলেছিলে যে প্রত্যেকটা সাবজেক্টে অনেকেই হিস্ট্রি সংস্কৃত ফিলোসফি ফিজিক্স কেমিস্ট্রি এই সমস্ত অ্যান্ড জিওগ্রাফি এই সমস্ত সিলেবাসে এছাড়াও আরও অনেক সিলেবাস রয়েছে আরও অনেক সাবজেক্ট রয়েছে প্রত্যেকের সিলেবাসগুলো আলোচনা করতে তাই আমি এখানে প্রত্যেকের প্রায় যারা যারা আমি আজকে তোমাদের সাথে ফিলোসফির সিলেবাসটা আমি তোমাদের সাথে আলোচনা করে দিচ্ছি তোমরা আমাকে কমেন্ট সেকশানে জানিও যদি তোমাদের অন্য কোনো সিলেবাসের দরকার হয় অন্য কোনো সাবজেক্টের সিলেবাস আমি সেই সব সিলেবাস নিয়েও আলোচনা করে দেব আজকে আমি তোমাদের সাথে ফিলোসফি সিলেবাস নিয়ে আলোচনা করেছি যেহেতু আমি তোমাদের সাথে এখানে ফিলোসফি নিয়েই বেশি আলোচনা করি এছাড়াও অন্য সাবজেক্টের সিলেবাস আলোচনা করে দেবো তোমরা আমাকে একটু জানিও সিলেবাস আলোচনা করার আগে আমি একটা কথা বলে দিচ্ছি এই সিলেবাসটা কিন্তু তোমাদের আপডেটেড কোনো সিলেবাস নয় ঠিক আছে এটা তোমাদের টু থাউজেন্ড ফিফটিনে সিলেবাস অর্থাৎ টু থাউজেন্ড ফিফটিনে তোমাদের যে ডাব্লিউ থ্রু তোমাদের যে রিক্রুটমেন্ট যেটা হয়েছিল শিক্ষক শিক্ষিকার তার যে সিলেবাসটা এটা কিন্তু তারই সিলেবাস অর্থাৎ টু থাউজেন্ড ফিফটিনের সিলেবাস আপডেটের সিলেবাস নয় আমি বারবার একটা কথা তোমাদের বলে দিচ্ছি কারণ এই আপডেটের সিলেবাস এখনও তোমাদের আসেনি আপডেটের সিলেবাস আসলে সেই সিলেবাসটি আমি অবশ্যই তোমাদের সাথে আলোচনা করে দেবো এখন আগে সিলেবাসটা তোমরা দেখে তোমরা একটা ধারণা নাও যে কিভাবে সেই সিলেবাসটা করা হয়েছিল এবং সেখানে কী ধাতে তোমরা তোমাদের প্রিপারেশান নেওয়া শুরু করবে আর একটা কথা এই সিলেবাসটা দেখে একটা যেটা আমার মনে হলো যে আপডেটের সিলেবাসে কিন্তু তোমাদের অনেক কিছু অ্যাড হবে অ্যাটলিস্ট আমি ফিলোসফির ক্ষেত্রে সেটা বলতে পারি অন্য সব সাবজেক্টের ক্ষেত্রে আমি অতটা জানবো না কিন্তু ফিলোসফির ক্ষেত্রে আমি সেটা বলতে পারি যে তোমাদের ক্ষেত্রে আরও অনেক কিছু অ্যাড হবে এই সিলেবাসে তাই শুধুমাত্র এটাকে নিয়েই থেকো না আপডেটের সিলেবাস নিশ্চয়ই তারা যখন তাদের যখন মানে নোটিফিকেশান যখন তারা দেবে নিশ্চয়ই তারা তখন আপডেটেড যে সিলেবাস সেই সিলেবাস তারা পাবলিশ করবে কারণ এই সিলেবাসের মধ্যে আমার মনে হচ্ছে যে অনেক কিছু কমতি রয়েছে কমতি রয়েছে মানে অনেক কিছু বাদ রয়েছে অনেক কিছু এখানে অ্যাড হয়তো তারা এখন করবে এখনকার যে সমস্ত পদ্ধতি রয়েছে এখন যেভাবে সব কিছু এক্সাম হচ্ছে সেই এক্সামের সিলেবাস হয়তো তারা অ্যাড এখানে করবে যাই হোক এটা টু থাউজেন্ড সিলেবাস আমি তোমাদের কাছে এটা জানিয়ে রাখলাম যে এটা টু থাউজেন্ড ফিফটিনের সিলেবাস এটা আপডেটের সিলেবাস নয় আপডেটের সিলেবাস আসলে আমি আলোচনা করে দেবো এখন আমি যে সিলেবাসটা তোমাদের আগের যে সিলেবাসটা ছিল সেই সিলেবাসটা নিয়ে আলোচনা করছি দেখো ফার্স্টেই তোমাদের ইন্ডিয়ান ফিলোসফি গ্রুপ এ যেটা আচ্ছা ফুল মার্কস তোমাদের হান্ড্রেড এটা দেখে নাও ফুল মার্কস তোমাদের হান্ড্রেড আর এক্সামের জন্য টাইম তোমাদের ওয়ান আওয়ার থার্টি মিনিটস ঠিক আছে ফিলোসফির সিলেবাস তোমরা দেখতে পাচ্ছ আচ্ছা গ্রুপ এ এর মধ্যে তোমাদের ইন্ডিয়ান ফিলোসফি রয়েছে যেখানে কি কী রয়েছে চারবাক রয়েছে চারবাক কি কী রয়েছে সেখানে ফার্স্টে দেখে নাও চারবাকের মধ্যে তোমাদের প্রমাণা অর্থাৎ চারবাকের যেটা একমাত্র প্রমাণ সেটা আর হচ্ছে অনুমানা স্নায় প্রমাণা অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে চারবাকের ফিলোসফির মধ্যে থেকে শুধুমাত্র তোমাদের চার বাকের শুধুমাত্র এপিস্ট্রোমোলজি তোমাদের তখন ছিল টু থাউজেন্ড ফিফটিনে শুধুমাত্র এটা ছিল দেন তোমাদের বুদ্ধিস্ট ফিলোসফি বুদ্ধিস ফিলোসফির মধ্যে তোমাদের শুধুমাত্র কোনটা রয়েছে ফোর ফোর নোবেল টু শুধুমাত্র এই চারটে যে সত্য এবং থিওরি অফ মোমেন্টারিস অর্থাৎ ক্ষণিকত্ববাদ সেখান থেকে তোমাদের যখন ওই চারটে সত্য রয়েছে তার মানে ধরে নাও তোমাদের পতিত্ব সমুৎপাদ কর্ণবাদ জন্মান্তরবাদ সব কিছুই তোমাদের এর মধ্যে নির্বাণ তত্ত্ব সব কিছুই তোমাদের এর মধ্যে চলে আসলো রাস্তাঙ্গিক মার্ক কারণ যেহেতু চারটে নোবেল সূত্র তোমাদের রয়েছে অর্থাৎ বৌদ্ধিতে মানে বুদ্ধিস্তের মধ্যে শুধুমাত্র মানে বৌদ্ধদেবের যে তত্ত্বগুলো মানে আমাদের বৌদ্ধ দর্শনের যে তত্ত্বগুলো রয়েছে শুধুমাত্র সেই তত্ত্বগুলো নিয়েই হচ্ছে আমাদের হচ্ছে আলোচনা করতে হবে এর বেশি আর কিছু দরকার নেই আর একটা কথা হচ্ছে এদের যে আমাদের বৌদ্ধিস্ত মনে যে প্রধান প্রধান যে এখন যে ভাগগুলো যেগুলো খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে আমরা সবাই দেখতে পারি যে ভাগগুলো থেকে আমাদের মোটামুটি প্রশ্ন আসে সেই ভাগগুলো কিন্তু এখানে নেই আমি বারবার বলছি যে তোমাদের কিন্তু সিলেবাসের মধ্যে অনেক কিছু কিন্তু অ্যাড হবে অনেক কিছু তোমাদের অ্যাড হবে তাই শুধুমাত্র এটা নয় এটা জাস্ট একটা ধারণা আমি দিচ্ছি যেটা টু থাউজেন্ড ছিল দেন তোমাদের নয়া ফিলোসফি নয়া ফিলোসফির মধ্যে কী রয়েছে নয়া ফিলোসফির মধ্যে নিবিকল্প স্ববিকল্প প্রত্যাশা মানে ডিস্টিংশন মানে দুটোর মধ্যে পার্থক্য ইনফারেন্স অনুমানা ইনফারেন্সের মধ্যে ব্যাপ্তি দেখতে পাচ্ছ সিলেবাসের মধ্যে অনেক শর্ট যেগুলো যার মধ্যে হেত্তাবাস নেই আচ্ছা অনুমান যেখানে আছে আমরা সেখানে নয় হেরত্যাভাসটা নয় এর মধ্যে ব্যাপ্তি যেখানে আছে আমরা হেত্তেবাসটা তাও এখানে অ্যাড করতে পারি বাট বাকি ন্যায়ের আমরা জানি যে অনেক কিছু রয়েছে সেগুলো কিন্তু এখানে কিন্তু ইনক্লুডেড নেই তাই আমি বলছি সিলেবাস তোমাদের বাড়বে দেন বৈশেষিক ফিলোসফি বৈশ্বিক ফিলোসফির মধ্যে ক্যাটাগরিজ রয়েছে তার যে সমস্ত প্রকার তার পরমানুবাদ সাংখ্য ফিলোসফি সাংখ্য ফিলোসফির মধ্যে সৎ কার্যবাদা রিফুটেশন অফ অসৎ কার্যবাদা তারা যে অসৎ কার্যবাদকে তারা যে মানেননি সেটা পুরুষ এবং প্রাকৃতিক মানে সাংখদের যে দুটো যে তত্ত্ব প্রকৃতির যে প্রধান যে দুটো তত্ত্ব পুরুষ প্রকৃতি শুধুমাত্র সেটা রয়েছে দেন বেদান্তা ফিলোসফি বেদান্তা ফিলোসফির মধ্যে হচ্ছে শঙ্করা রয়েছে শঙ্করের মধ্যে রয়েছে ব্রহ্ম আত্মা জাগত আর মায়া মায়াতত্ত্ব যেটা সেটা রয়েছে আর রামানুজ মানে শঙ্কর রামানুজ শুধুমাত্র দুটোই রয়েছে শঙ্কর রামানুজ যেটা সেটা হচ্ছে ঠিকই আছে কারণ এর বাইরে হচ্ছে বেদান্তা ফিলোসফি শুধুমাত্র স্কুলের জন্য অন্য কিছু তারা দেবে না আর রামানুজের মধ্যে ব্রহ্মা চিত অচিত সাত সাত খ্যাতিবাদ যেটা ঠিক আছে অর্থাৎ খ্যাতিবাদের একটা আমরা পেলাম সম্পূর্ণ খ্যাতিবাদ তারা দেয়নি যেমন আমাদের সাংখর ক্ষেত্রে খ্যাতিবাদ উল্লেখ করেনি তো কিন্তু আমরা এই রামানুজের ক্ষেত্রে খ্যাতিবাদটা পেলাম আরেকটা জিনিস তোমার লক্ষ্য করো আমাদের ইন্ডিয়ান যে আমাদের ফিলোসফি রয়েছে তার মধ্যে কিন্তু তারা কিন্তু মীমাংসা জৈন এগুলো কিন্তু অ্যাডেড নেই ঠিক আছে তো এই জন্য আমি বলছি যে তোমাদের সিলেবাস বাড়বে এবার গ্রুপ বি এর মধ্যে হচ্ছে আমরা কি দেখব গ্রুপ বিয়ের মধ্যে আমরা ওয়েস্টার্ন দিকটা দেখতে পাচ্ছি আমাদের তর্কবিজ্ঞানের ওয়েস্টার্ন দিকটা রয়েছে হোয়াট ইজ লজিক বেসিক টার্ম ডিডাকশন অ্যান্ড ইন্ডাকশন জাস্ট অবরোহ আরোহ ট্রুথ ভ্যালাইটি রয়েছে হোয়াট ইজ ফ্যালেসি ঠিক আছে এটা রয়েছে ডিডাকশানের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি ডিডাকশনের মধ্যে আমাদের ক্যাটাগরিকার প্রপোজিশন অ্যান্ড ক্লাসেস স্কোয়ার স্কোয়ারপোমান এবিধমান রয়েছে আমাদের ইমিডিয়েট অমাধ্যম অনুমানটা রয়েছে ইমিডিয়েট ইনফারেন্স যেটা ক্যাটাগরিকার সিল দ্য ফর্মার নেচার অফ সলিজিস্টিক আর্গুমেন্টস রয়েছে ভেন ডায়াগ্রাম রয়েছে এটা আমাদের জাস্ট আমাদের বেসিক যেগুলো রয়েছে আমাদের যুক্তিবিজ্ঞানে সেখান থেকেই রয়েছে সিম্বলিক লজিক সিম্বলিক লজিকটা আমাদের জাস্ট বেসিকের মধ্যেই বলা যায় কারণ আমরা এগুলো সব গ্র্যাজুয়েশানে সব কমপ্লিট করেছিলাম ডি মর্গান থিওরি রয়েছে প্যারাডক্স অফ ম্যাটেরিয়াল ইমপ্লিকেশান সেটা রয়েছে দ্য থ্রি ল অফ থট মানে তিনটে যে আমাদের রয়েছে যে একটা বিরোধবাদক নিয়ম একটা তাতৎত্ব নিয়ম একটা নির্বিচ্ছিন্ন নিয়ম সেই তিনটে রয়েছে ফর্মার প্রুফ অফ ভ্যালিডিটি সেটা আর জাস্ট প্রুফ অফ ইনভ্যালিডিটি মানে অবৈধতার বৈধতার যে প্রুফটা সেটা আমাদের করতে হবে দেন কী রয়েছে দেন আমাদের ইন্ডাক আমাদের হচ্ছে ইন্ডাকশন অর্থাৎ আমাদের হচ্ছে হতে কি রয়েছে আরোহতে হচ্ছে আমাদের রয়েছে হচ্ছে অ্যানালজি এবং আমাদের প্রোয়াবেল ইনফারেন্স সেটা আমাদের রয়েছে আমাদের যেটা আমাদের কাজিয়াল কানেকশন অর্থাৎ কার্যকারণে যে সম্পর্ক সেটা রয়েছে অ্যানালজি মানে আমি বলতে চাইছি যে তোমাদের মানে যে উপমা যেটা সেটা তোমাদের রয়েছে মিলস মেথডের মধ্যে এক্সপেরিমেন্টাল এনকোয়ারি মিলসের প্রত্যেকটা মেথড ক্রিটিসিজম অফ মিলস মেথড মানে মিলসের মেথডের যারা যারা ক্রিটিসিজম যা হয়েছে সেগুলো রয়েছে এক্সপ্লেনেশনের মধ্যে তোমাদের সাইন্টিফিক আনসাইন্টিফিক অর্থাৎ বৈজ্ঞানিক ব্যাখ্যার মধ্যে অবৈজ্ঞানিক দুটোই হচ্ছে তোমাদের মানে ব্যাখ্যার মধ্যে বৈজ্ঞানিক এবং অবৈজ্ঞানিক দুটোই হচ্ছে পড়ছে তারপর তোমাদের অল্টারনেটিভ কনসিডার অফ প্রবাবিলিটি অর্থাৎ প্রোবাবিলিটির মধ্যে তোমাদের সম্ভাব্যতা সেটা তোমাদের পড়ে যাচ্ছে অ্যান্ড তোমাদের হাইপোথেসিস ঠিক আছে প্রাকল্পিক এবার তোমাদের গ্রুপ সি এ চলে এলো তোমাদের তর্কবিজ্ঞানের পাঠ তোমাদের শেষ হলো তর্কবিজ্ঞানের পাঠের মধ্যে আমার মনে হয় না কিছু অ্যাডের কিছু প্রয়োজন আছে তোমার এখানে তর্কবিজ্ঞানটা মোটামুটি সব কিছুই তোমাদের দিয়ে দিয়েছে অ্যাডের তোমাদের প্রয়োজন আছে ইন্ডিয়ান ফিলোসফিতে মানে হয়তো তোমাদের করবে একটা এবার গ্রুপ সি এর মধ্যে কি আসছে গ্রুপ সি এর মধ্যে আছে তোমাদের ওয়েস্টার্ন ফিলোসফি যেখানে এপিস্টোমোলোলজি অ্যান্ড মেটাফিজিক্স অর্থাৎ জ্ঞানবিদ্যা এবং অধিবিদ্যার মধ্যে যে ওয়েস্টার্ন ফিলোসফি যেগুলো আছে শুধু সেগুলো নিয়ে কথা বলছে তার মধ্যে প্লেটোস থিওরি অফ আইডিয়া প্লেটোর থিওরিটা মানে প্লেটোর ধারণাবার্তা রয়েছে অ্যারিস্টটল ডকট্রিন অফ কজিশন অ্যারিস্টটলের যে কার্যকরণবাস সেটা রয়েছে কান্টের হচ্ছে কোপারনিকাস রিভুলেশন কোপারনিকাসের বিপ্লবটা রয়েছে দ্য ডিস্টিংশন বিটুইন অ্যানালাইটিক এবং সিনথেটিক জাজমেন্টস কান্ট কান্টের যে আমাদের যে বচন মানে কান্টের যে অবধারণ যেটা আমাদের রয়েছে বিশ্লেষক এবং সংশ্লেষকের মধ্যে সেই অবধারণ রয়েছে এছাড়া নলেজ অরিজিন অফ এপ্রি ইমপ্রেসিস্ট অ্যান্ড ন্যাশনালিস্টিক ভিউ নেসেসারি সবকিছু আবশ্যিক যেটা আবশ্যিক এবং পর্যাপ্ত ভিউ সেটা রয়েছে কন্ডিশন অফ নলেজ কান্টস ভিউ আইডিয়া ইমেজ কনসেপ্ট এই সমস্ত মানে প্রত্যেকটা ধারণা প্রত্যেকটা আমাদের যে কনসেপ্টগুলো সেগুলো হচ্ছে আমাদের প্রত্যেকটা মানে কন্ডিশন অফ নলেজ প্রত্যেকটা আমাদের জ্ঞানের শর্তগুলো সেগুলো আমাদের দেখতে হবে তো যেগুলো বেসিক যে আইডিয়াগুলো সেগুলো আমাদের দেখতে হবে ওয়েস্টার্ন ফিলোসফির বেসিক যে আইডিয়া সেটা যেহেতু এখানে অ্যাপিস্ট্রোলজি এবং এপিস্ট্রোলজি এবং মেটাফিজিক্স এই নিয়ে কথা বলছে দেন সাবস্টেন্স রয়েছে সাবস্টেন্সের মধ্যে ডিফারেন্ট ভিউ মানে প্রত্যেকের যা যা আমাদের ওয়েস্টার্ন ফিলোসফির ক্ষেত্রে যে তোমাদের যেখানে তারা প্রত্যেকটা উল্লেখ করেনি এখানে শুধু তোমাদের প্লেটো এবং অ্যারিস্টোটাল এবং কান্ট উল্লেখ করেছে বাট এই যে তোমাদের দিয়ে দিয়েছে যে সাবস্টেন্স দ্য ডিফারেন্ট ভিউ তার মানেই হচ্ছে প্রত্যেকটা আমাদের দ্রব্যের প্রত্যেকের ডিফারেন্ট যে ভিউগুলো আছে সেগুলো আমাদের জানতে হবে যা যারা রয়েছেন আমাদের অভিজ্ঞতাবাদ বলো বিচারবাদ বলো বা বুদ্ধিবাদ বলো দেন সেকেন্ডে দেখো দিয়ে দিয়েছে ইমপ্রেসিভ ভিউ অফ কাজেশন মানে যেগুলো অভিজ্ঞতাবাদীদের কার্যকরণবাদ রিয়ালিজম ডিস্টিংশন বিটুইন রিয়ালিজম অ্যান্ড আইডিয়ালিজম মানে আমাদের বস্তুবাদ এবং ভাববাদের মধ্যে যে একটা পার্থক্য রয়েছে সেটা বাকলের আইডিয়ালিজম এগুলো হচ্ছে উল্লেখ করে দিয়েছে যে বাকলের আইডিয়ালিজম তারপর প্লেটোর ধারণা বা অ্যাডিস্ট্রেটরের কার্যকরণবাদ বাকিগুলো তোমাদের যেহেতু বলছে যে দ্রব্যের সম্বন্ধে জানা তার মানে সব কিছুই তোমাদের জানতে হবে এটা হলো আমাদের ওয়েস্টার্ন ফিলোসফি ওয়েস্টার্ন ফিলোসফির মধ্যে আমার মনে হয় কিছু কিছু অ্যাড হয়তো করা হবে ওয়েস্টার্ন ফিলোসফির মধ্যে যেটা আমার মনে হয় যে অ্যাড করা হবে সেখানে আমার মনে হয় যে হেগেলকে আনা হবে ওয়েস্টার্ন ফিলোসফির মধ্যে হেগেল একটা খুব ইম্পর্টেন্ট একটা পার্টের রয়েছে আর বাকি হচ্ছে লকে কিছু জিনিস হয়তো অ্যাড করতে পারে ও আর বুদ্ধিবাইদের মধ্যে হয়তো ডেস্কার বলো দেন স্পিনোজা বলো তার কিছু অ্যাড আসবে দেন হচ্ছে গ্রুপ ডি গ্রুপ ডি এর মধ্যে আমাদের এথিক্স অ্যান্ড সোশ্যাল ফিলোসফি পড়ছে তার মধ্যে কি হোয়াট ইজ এথিক্স মোরাল ফিলোসফির স্কোপ হিরোনিজম মিলের মিলেটটা শুধু এখানে দিয়েছে এরা মিল বেনথামটা এরা উল্লেখ করেনি শুধু মেল দিয়েছে এবার হয়তো তোমাদের আপডেটেড যে সিলেবাস থাকবে সেখানে হয়তো বেনথামাত উল্লেখ করা হবে কান্স থিওরি কান্স থিওরির মধ্যে ক্যাটাগরিকার ইম্পারেটিভ নিঃস্ব অনুজ্ঞা এসেছে থিওরিজ অফ পানিশমেন্ট এগুলো রয়েছে এথিক্সে হয়তো অ্যাড করলে তোমাদের হয়তো বেনথামটা অ্যাড করবে আরও কিছু এথিক্সের যে নতুন থিওরিগুলো রয়েছে প্র্যাকটিক্যাল এথিক্স হয়তো তোমাদের অ্যাড করতে পারে ঠিক আছে দেন রয়েছে সোসাইটি কমিউনিটি অ্যাসো কমিউনিটি অ্যাসোসিয়েশন স্টেট সোসাইটি ইন্ডিভিজুয়াল সোশ্যাল ক্লাস কাস্ট দ্য ফ্যামিলি ম্যারেজ অ্যান্ড দ্য অ্যাসোসিয়েশন জাস্ট নর্মাল যেটা রয়েছে যে আমাদের সোশ্যাল ফিলোসফির মধ্যে সোশ্যাল ফিলোসফির মধ্যে তোমাদের অনেক সোশ্যাল পলিটিক্যাল যে ফিলোসফি ফিলোসফি যারা রয়েছে যার ফিলজফার যারা রয়েছে তাদেরকে হয়তো অ্যাড করবে গান্ধীজি এখানে অ্যাড হবে এখানে আম্বেদকার অ্যাড হতে পারে এই সমস্ত কিছু এর মার্কস তোমাদের অ্যাড হতে পারে কারণ এখানে সোশ্যাল ফিলোসফির ক্ষেত্রে তোমাদের যেটা রয়েছে সেটা একদম বেসিক পার্টটা রয়েছে এর বাইরে কিছু নেই তো এগুলো হয়তো এখনকার ইসে অ্যাড হতে হতে পারে আপডেটের যে তোমাদের সিলেবাস থাকবে দেন গ্রুপ ইয়ে কি বলছে সাইকোলজি অ্যান্ড ফিলোসফি অফ রিলিজিয়ান হোয়াট ইজ সাইকোলজি স্কোপ পারসেপশান তোমাদের গেস্ট গেস্টাল থিওরি রয়েছে আর ফয়েডের থিওরি রয়েছে ফয়েডের ডিম থিওরি মানে স্বপ্নদত্তটা আর অন্যদিকে তোমাদের রিলিজিয়নের মধ্যে কী রয়েছে দ্য আর্গুমেন্ট ফর এক্সিস্টেন্স অফ গড দেখো এখানে যখন বলছে দ্য আর্গুমেন্ট অফ এক্সিস্টেন্স অফ গড গডের অস্তিত্ব বিষয়ে কী কী আগুমেন্ট রয়েছে সেখানে কিন্তু তোমাদের প্রত্যেকটা তোমাদের ওয়েস্টার্ন বলো অ্যান্ড তোমাদের ইন্ডিয়ান বলো প্রত্যেকটা ক্ষেত্রে গডের যা যা আমাদের যা ব্যাখ্যা রয়েছে ঈশ্বর তত্তে যা যা আমরা তত্ত্ব উঠে এসেছে সবগুলোই কিন্তু আমাদের কিন্তু এখানে দরকার পড়বে ইম্পর্টেন্স অফ রিলিজিয়ান ইন দ্য কন্ট্রিস অফ মডার্ন সোসাইটি রিলিজিয়ান যে কটা আমাদের ফিলোসফির ক্ষেত্রে এখানে রিলিজিয়ানের কথা আমরা পড়েছি হিন্দুজম বলো খ্রিস্টানিটি বলো অ্যান্ড আমাদের ইসলাম ধর্ম বলো সবগুলি কিন্তু আমাদের দেখতে হবে তাদের বেসিক যে পয়েন্টগুলো আছে কারণ এখানে যেহেতু উল্লেখ করে কিছু দেয়নি জাস্ট ধর্মের কথা বলে দিয়েছে তো এখানে আমার মনে হয় তোমাদের সাইকোলজির ক্ষেত্রে অনেকগুলো পার্ট আছে ইনক্লুড করার মতন কারণ এরা শুধুমাত্র গেস্টার্ট এবং তোমাদের ফয়ারের থিও দিয়েছে আরও অনেক পার্ট রয়েছে রি রিলিজিয়ানের ক্ষেত্রে রিলিজিয়ান যেটা রিলিজিয়ানের ক্ষেত্রে আমার মনে হয় না এর থেকে বেশি কিছু দেবে বলে কারণ রিলিজিয়ানটা এখন অতটা আমাদের নয় ইম্পর্টেন্টের মধ্যে তবে ইন্ডিয়ান ওয়েস্টার্ন এবং সোশ্যাল পলিটিক্যাল ফিলো ফিলোজফার অ্যান্ড সাইকোলজি এর মধ্যে আমার মনে হয় অনেক কিছু আপডেটেরা করবে ইনক্লুড অনেক কিছু হয়তো করবে না করলে ওকে খুবই ভালো বাট আমার মনে হয় এটা ইনক্লুড করা হবে তাই আমি বারবার বলছি এটা তোমাদের কিন্তু আপডেটেড সিলেবাস নয় এই সিলেবাস দেখে সম্পূর্ণ এই সিলেবাসটাই সঠিক নয় এই সিলেবাসের পর আপডেটেড সিলেবাস অবশ্যই আসবে আর এটা তোমাদের টু থাউজেন্ড ফিফটিনের সিলেবাস এটা দেখে তোমরা তোমাদের প্রিপারেশান শুরু করো আপডেটেড সিলেবাস যখন আসবে যেগুলো ইনক্লুড করা হবে সেগুলো জাস্ট তখন একবার দেখে নিলে তোমাদের প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে এছাড়া কারোর যদি অন্য কোনো সাবজেক্টের সিলেবাসের দরকার পড়ে তারা কমেন্ট সেকশনে জানিও আমি তোমাদের অন্য কোনো সাবজেক্ট যে কোনো সাবজেক্টই হোক না কেন তোমাদের সাথে সেই সিলেবাস আমি আলোচনা করে দেবো তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা টাটা